पर मानुषे दुख दिले दुख मने हाय ना पर मानुषे दुख दिले दुख मने हाय ना आपन मानुष दुख दिले मेने ने आ जाय ना आपन मानुष दुख दिले
মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না কাছের মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না কাছের মানুষ আপন মানুষ মনের মানুষ দুঃখ দিলে দুঃখ মনে হয় না অনেক অনেক ধন্যবাদ আপু একটু স্টেজ শোজ নিয়ে কথা বলতে চাই যেটি আসলে আমাদের সব সঙ্গীত শিল্পীর জন্যই কিন্তু একটা প্রাণের জায়গা বলতে পারি এবং বেশ দীর্ঘ একটা সময় বন্ধ ছিল এখন আবার পুরো দমে শুরু হয়েছে তো আপনার কেমন ব্যস্ত সময় কাটছে স্টেজ শোজ নিয়ে আপু আল্লাহর রহমতে মোটামুটি শুরু হয়েছে দুইটা বছর তো আসলে ঘরে বসেছিলাম এখন শুরু হয়েছে আশা রাখি যে সামনের দিনে আরও ভালো কিছু হবে আর একটু যদি জানতে চাই একদম প্রথম মঞ্চে পারফর্ম করার স্মৃতি কি মনে পড়ে প্রথম মঞ্চ আসলে বলতে খুব ছোটবেলায় আচ্ছা খুব ছোটবেলায় তো সেখানেও ফোক দিয়ে মানে শুরু মঞ্চের কোনো মজার স্মৃতি মজার স্মৃতি আসলে বলতে এটাই যে খুব ছোট মানুষ গান করছি না তখনকার না মানে একদম পুরো জার্নিটা মিলিয়ে জার্নিটা মিলিয়ে বললে তো সে তো অনেক স্মৃতি ছোট কোনো একটা একটা কোনো মনে পড়ছে এই মুহূর্তে এই মুহূর্তে আসলে যখন আমরা গান করি স্টেজে পাগলের মতো সব যখন ছুটে আসে স্টেজে এসে বলে যে আপু অমুক গানটা করেন এবং পাগলের মতো এসে সেই গানটি সাথে সাথে গাই তখন খুব ভালো লাগে আচ্ছা সাধারণত আধুনিক নাকি ফোকের বেশি রিকোয়েস্ট থাকে আপনার কাছে ফোক আমি আসলে যে বললাম কিছুক্ষণ আগে যে সবসময় সব জায়গায় ফোক দিয়েই আমি নিজেকে আসলে প্রেজেন্ট করতে চাই ফোকটাই আমার জীবনে সব কিছু ঠিক আছে বাসি ভাই